মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের এখানে বর্ধমানে 108 শিব মন্দির আছে, আমি সেখানে এসেছি। কেন কি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, তোমরা তো জানোই। তো আমার কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি, মন্দিরে গিয়ে আমরা কীভাবে শিবরাত্রি পুজো করব, সেই ভিডিও আনার জন্য। তো আমি সেই জন্য আজকে চলে এসেছি। আমাদের এখানে বর্ধমানে 108 শিব মন্দির আছে। এর আগে আমি একটি 108 শিব মন্দিরের উপর ভিডিও করেছি, সেখানে আমি ডিটেলস বলেছি, এখানকার মন্দিরের বৃত্তান্ত সম্পর্কে সব কিছুই বলেছি। তো তোমরা চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর আজকে আমি যেহেতু সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, তো মহাশিবরাত্রিতে আমরা মন্দিরে গিয়ে কীভাবে বাবা মহাদেবের পুজো করতে পারি, সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা বাইরের থেকে আসবে, তোমরা যদি বাইরের থেকে পুজো না নিয়ে আসো, তো এখানে এসো, তোমরা পুজো কিনে নিতে পারো। এই দোকান আছে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ, ডালা কত কত আছে বলে দিন। ডালা 91, 100 হবে, আর 200 একটা হবে। ঘি, গঙ্গাজল, মধু, দুধ, দেখো সমস্ত কিছুই আমি এই ডালিটার মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, শিবরাত্রিতে মন্দিরে গিয়ে পুজো করার সময় কী কী সামগ্রী নিয়ে যেতে হয়, তার উপর একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর এখানে দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো আমি পুজোটা শুরু করি। জয় শিব শিব, জয় শিব। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় ছিটিয়ে নিলাম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আর পুজো সামগ্রী সব কিছুতে একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এক এক করে ঘি, মধু মাখিয়ে তারপর গঙ্গা জল দিয়েও বাবা মহাদেবকে স্নান করাতে পারো, অথবা একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিয়ে এসেও তোমরা স্নান করাতে পারো। ওই দিন যেহেতু ভীষণ ভিড় থাকে, এক এক করে সব কিছু মাখিয়ে মাখিয়ে বাবা মহাদেবের পুজো করাটা একটু সম্ভব হয়ে ওঠে না। তো আমি একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিয়ে আসি, একসঙ্গে ঘি, দুধ, দই, মধু, শর্করা মাখিয়ে এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়ে এসেছি। এই পঞ্চামৃত দ্বারা আমি বাবা মহাদেবকে স্নান করাবো। একটি নতুন মাটির প্রদীপ নিয়ে এসেছি, এটা ঘি দ্বারা আমি ঠাকুরের সামনে জ্বালাবো। সব কিছুই আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর এখানে ভস্ম আছে, তো স্নান করানোর পূর্বে আমি ঠাকুরকে একটুখানি ভস্ম মাখাচ্ছি। প্রথমে একটু গঙ্গা জল দিয়ে একটুখানি স্নান করে দিলাম, তারপর এখানে ভস্ম আছে, আমি ভস্ম মাখিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার এই পঞ্চামৃত দিয়ে আমি বাবা মহাদেবকে স্নান করাচ্ছি। নম শিবায়, 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 নম শিবায়। শুদ্ধ গঙ্গা জল দিয়ে একটু স্নান করে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার দেখো এখানে কেশর চন্দন আছে, আমি কেশর চন্দন একটা পাত্রের মধ্যে গুলে নিয়ে এসেছি, কেশর চন্দনের তিলক বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার আকন্দ ফুলের মালা আছে, আকন্দ ফুলের মালাটি আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়,
এবার দেখো বন্ধুরা, এখানে 7টি বেলপাতা আছে। 7টি বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় চড়াবো। তো আগেই আমি বেলপাতাগুলো বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে চন্দন মাখিয়ে নিয়ে এসেছি। আমি এই বেলপাতাগুলো এবার এক এক করে বাবা মহাদেবের মাথায় চড়াচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার দেখো বন্ধুরা, এখানে একটি নতুন পৈতে আছে। আমি বাবা মহাদেবকে নিবেদন করছি, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় শিব। এবার এক এক করে আমি ফুলগুলো চাপিয়ে দিচ্ছি। এখানে ধুতুরা ফুল আছে, যা যা বাবা মহাদেবের প্রিয় সেগুলি আমি নিয়ে আসার চেষ্টা করেছি। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো দেখো, এখানে আমি সিদ্ধিটা আগে নিয়ে এসেছি, এর মধ্যে সিদ্ধি পাতা আমি দিয়ে রেখেছিলাম, আর গঙ্গা জল নিয়েছি এর মধ্যে। গঙ্গা জল আর সিদ্ধি পাতা আমি আগেই মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, বাবা মহাদেবের স্নানের জলে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া অত্যন্ত শুভ, কেন কি আমাদের এতে শ্রীবৃদ্ধি হয় বলে মনে করা হয়। তো আমি এখানে একটু গোলাপ ফুলের পাপড়িও দিয়ে দিলাম জলটার মধ্যে, আর একটু দিচ্ছি চন্দন। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতা। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতা। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। বন্ধুরা, এখানে আমার পঞ্চশস্য আছে, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার আমি পঞ্চশস্য নিবেদন করছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আর এখানে অখণ্ড আতপ চাল আছে, আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, শিব শম্ভু। এবার এক এক করে আমি সমস্ত গোটা ফলগুলো নিবেদন করে দিচ্ছি। যা যা এনেছি আমি বাবা মহাদেবের নামে নিবেদন করে দিচ্ছি। একটি বেল রাখতে হয় আজকের দিন, অবশ্যই একটি বেল বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। আমি একটু বেল বাবাকে নিবেদন করলাম। আর বাবা মহাদেবের তো ধুতরা ফুল, ধুতরা ফল অত্যন্ত প্রিয়। তো এখানে একটি ধুতরা ফলও আছে, আমি বাবার কাছে নিবেদন করলাম। বন্ধুরা দেখো, এখানে একটি হরিতকি আছে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে শিবরাত্রিতে বাবা মহাদেবের মন্দিরে গিয়ে যখন পুজো করতে যাবে তখন একটি হরিতকি সঙ্গে করে নিয়ে যাবে। আর এই হরিতকিটা বাবা মহাদেবকে যখন নিবেদন করবে, মনে মনে নিজের মনস্কামনা জানিয়ে বাবাকে নিবেদন করবে। আর পরদিন যখন শিবরাত্রির পরের দিন এসে যদি এই হরিতকিটাই তোমরা খুঁজে পাও, তাহলে তো সোনায় সোহাগে তোমাদেরকে আগেও বলেছি, যখনই কোনো শুভ কাজে যাবে তখন ওই হরিতকিটা সঙ্গে নিয়ে যাবে। এবার আমার পুজো সমাপ্ত হয়েছে। এখানে এক ষোলো আনা আছে, আমি বাবাকে নিবেদন করে দিলাম। আর একটু মিষ্টান্ন আছে, আমি বাবাকে নিবেদন করলাম।
এবার ঘিয়ে প্রদীপটা আমি বাবার কাছে প্রজ্বলন করে দিচ্ছি। নমঃ শিবায়। নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার খুব সুন্দর করে বাবা মহাদেবে পুজো দেওয়া হয়ে গেল। আমার ছেলের নামেও আমি একটু পুজো দিয়ে দিলাম। আর শিবরাত্রিতে কীভাবে আমরা মন্দিরে গিয়ে পুজো করতে পারি সেই ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম। ওখানে খুব সুন্দর দুটো নন্দীরাজের মূর্তি আছে, তো ওখানে আমি একটু নন্দীরাজকে পঞ্চামৃত দ্বারা স্নান করাবো আর একটু গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দেবো। আর এখানে আমি তোমাদেরকে বললাম যে মন্দির চত্বরের ভেতরে 108টি শিব মন্দির আছে, আর একটি শিব মন্দির আছে যেটা হচ্ছে মন্দির চত্বরের ঠিক বাইরে, টোটাল 109টি শিব মন্দির। তো চলো আমি তোমাদেরকে 109 নম্বর শিব মন্দিরটাও একটু দেখিয়ে দিই। আর এদিকটাতে দেখো, এই যে পুরো চত্বরটাতে পুরো 108 শিব মন্দির সুন্দর করে সাজানো আছে। আর এটা দেখো, ঠিক মন্দির চত্বর ঠিক মাঝখানটাতে একটা লেক মতো আছে, এখানে প্রচুর মাছ রয়েছে, আর এই লেকটার ঠিক চারপাশে মন্দিরগুলো সুন্দর করে সাজানো আছে। তাহলে বন্ধুরা, এই ছিল মহাশিবরাত্রিতে মন্দিরে গিয়ে পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং আমাদের এখানকার 108 শিব মন্দির তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।